আমি আশ্চর্য হয়ে যাই, দেশে যখন আসি ভালো ভালো ডাক্তারদের সাথে আমাদের যোগাযোগ আছে, আত্মীয় স্বজন সহ ডাক্তারদের কাছে যাই, কিন্তু সেখানে যে মানুষের সাথে কি প্রতারণা করে ডাক্তার জানে বোঝে, এর কোনো চেক আপের প্রয়োজন নেই, বা হালকা একটা দুটা চেক করলে হয়ে যায়, 10টা চেক দিছে। মনে রাখবেন শান্তি এবং বরকত রহমত এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই শান্তি যদি টাকা দিয়ে আসে তাহলে টাকাওয়ালা মনে করছেন যে ও গুলশানে বাড়ি আছে, তিনটা গাড়ি আছে, মনে হয় ও কত সুখে আছে, ওকে জিজ্ঞেস করেন রাত্রে ঘুম আসে না। আমরা যখন হালাল হারাম না বুঝে কোনটা অন্যায় হচ্ছে কোনটা জুলুম হচ্ছে এই জিনিসটা যখন খেয়াল না করে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম ধোকা দিয়ে যাচ্ছি আর মনে করছি আমি বুদ্ধিমান, কিন্তু আসলে আপনার বুদ্ধিমান নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। কি যে অবস্থা আমাদের দেশে এখন ব্যবসা বাণিজ্যের, একটা ফল ফ্রুট কিনতে যান এমন ভাবে ফলমানিন যুক্ত সেখানে বিষ, আশ্চর্য কথা, মানুষত্ব কই? আরো দুঃখের সাথে বলতে হয় যে এখন এই দুনিয়া দুনিয়া করে, মানে আমরা যদি দেখি সুশীল সমাজ, শিক্ষিত যারা নাকি দুনিয়ায় বড় শিক্ষা অর্জন করে মাশাআল্লাহ একটা ভালো পজিশন আছে ডাক্তার, আমি আশ্চর্য হয়ে যাই, দেশে যখন আসি ভালো ভালো ডাক্তারদের সাথে আমাদের যোগাযোগ আছে, আত্মীয় স্বজন সহ ডাক্তারদের কাছে যাই, কিন্তু সেখানে যে মানুষের সাথে কি প্রতারণা করে ডাক্তার জানে বোঝে, এর কোনো চেক আপের প্রয়োজন নেই, বা হালকা একটা দুটা চেক করলে হয়ে যায়, 10টা চেক দিয়েছে, 10টা টেস্ট দিয়েছে, একবার টেস্ট করছে 10,000 টাকা, 15,000, 20,000 টাকা, আবার 5 দিন পর আর একটা টেস্ট দিচ্ছে, তারা কিন্তু জানে এই সব কিছু, তারা মনে করছে যে আমার জীবন আমি এইভাবেই উন্নত করব। আপনি দেখেন এই এই ডাক্তারদের অবস্থা দেখেন, এ ডাক্তার আমি একজন কোনো ব্যক্তিকে বলছি না, উনি আলেমদের অবস্থা একই, সবাই যে যেখানে আছি। আমরা যখন হালাল হারাম না বুঝে কোনটা অন্যায় হচ্ছে কোনটা জুলুম হচ্ছে এই জিনিসটা যখন খেয়াল না করে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম ধোকা দিয়ে যাচ্ছি আর মনে করছি আমি বুদ্ধিমান, কিন্তু আসলে আপনার বুদ্ধিমান নয়। মনে রাখবেন শান্তি এবং বরকত রহমত এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই শান্তি যদি টাকা দিয়ে আসে তাহলে টাকাওয়ালা মনে করছেন যে ও গুলশানে বাড়ি আছে, তিনটা গাড়ি আছে, মনে হয় ও কত সুখে আছে, ওকে জিজ্ঞেস করেন রাত্রে ঘুম আসে না, ওষুধ না খাওয়া পর্যন্ত ঘুম আসে না, ওর কোনো চিকিৎসা বাংলাদেশে হয় না, হয় ইন্ডিয়া যেতে হবে না হয় সিঙ্গাপুর যেতে হবে। আমরা এরকম বহু মানুষ দেখেছি, আপনারা শুনছেন, অনেক বড় বড় ব্যক্তি দেখি, ফিল্মি মানুষেরা আজীবন এই অর্থের জন্য নিজের যৌবনকে পর্যন্ত মানুষের সামনে অশ্লীল কাজে বিলীন করে দিয়েছে, জীবনের শেষ মুহূর্তে এসে ভিক্ষা চাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, আমাদের চলার কোনো পথ নেই, চিকিৎসা করতে যেতে হবে সিঙ্গাপুরে, টাকা নেই। কই কোনো আলেম যে বলেছে আমাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে হবে, বলেছে জি না, একটা রিক্সাওয়ালা গরিব মানুষ যে মজদুরি করে খায় আলহামদুলিল্লাহ সে সুখে আছে, ঠিক আছে, শরীর সুস্থ আছে, যেটা খায় সেটা হজম হয়, শরীর পুষ্টি হয়,